বিসমিল্লাহ রহমানুর রহিম, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমার জেনা, আমি তানজিনা। শুভ সকাল, জুম্মা মুবারক, আজ শুক্রবার। সকাল থেকে শুরু করে দিলাম আমার ব্লগটা। আমি ফুলকপি ভাজি করতেছি, আজ সকালে রুটি বানাবো, ফুলকপি ভাজি করব। এই আর গতকালকে তয় তরকারি আছে, তাই দিয়ে সকালে নাস্তাটা করে নিব। একটা করে রুটি বানিয়ে নিতেছি আর একটা করে ভেজে ফেলতেছি, মানে আমি একটা রুটি বানাচ্ছি আর একটা করে ভেজে নিতেছি। আমার রুটিগুলো বানানো হয়ে গেছে, এখন আমি রুটিগুলো একটা বক্সে রেখে দিব, তাহলে অনেকক্ষণ গরম থাকবে। তারপর সকালে নাস্তাটা খাওয়া শুরু করে দিলাম আমার হাজব্যান্ড কফি ভাজি দিয়ে। আর গতকালকে বাইং মাচা ছিল, তারপরে লাউ ঘণ্টা ছিল, ফুলকপি ভাজি তো সকালেই করেছি, আবার লাউ ডিমও আছে। এই দিয়ে সকালে নাস্তাটা আমরা সবাই করে নেব। আর চা চুলায় বসিয়ে দিয়ে এসেছি, তারপর আমি খেতে বসে পড়লাম। আমি লাউ ডিম নিলাম, তাই দিয়ে সকালের নাস্তাটা করে নিলাম। আর বাবাকে ডিম পোস্ট করে দিয়েছি, আর আমার হাজব্যান্ডকে চাও দিয়ে দিয়েছি। নাস্তা খাওয়া শেষ, আমার হাজব্যান্ড দোকানে চলে যাচ্ছে। তারপর তো আমি সবকিছু গুছাতে এসে পড়লাম, সাইদুল ঘুম থেকে উঠে পড়েছে, সাবা এখন তরি উঠেনি, আর এদিকে সারামণিও ঘুমিয়ে আছে। ওরা উঠলে তারপর সবকিছু গুছিয়ে নিব। মা আবার সবকিছু কেটে দিতেছে দুপুরে কি কি রান্না করব। সব কিছু গুছিয়ে মোটামুটি তারপরে আসলাম সাইদুলের ব্যাগ গুছাতে। আজ সাইদুল ঢাকার বাহিরে যাবে, মানে বান্দরবন যাবে বন্ধুদের সাথে ঘুরতে। তারপর ওর ব্যাগটা গুছিয়ে দিতেছি, কি কি নিবে, কি দরকার, সব কিছু গুছানো হচ্ছে। এদিকে সারামণিও ঘুম থেকে উঠে পড়েছে, আর বাবা একটু রৌদ্রে বসেছে। শীত তো, শীতের দিনে একটু রৌদ্রে বসলে ভালোই লাগে। বাবা কিছুক্ষণ বসে এখন ঘরে এসে পড়বে, গোসল করতে চলে যাবে। আজ তো জুম্মার দিন, তাড়াতাড়ি গোসল করতে চলে যাবে। তারপর দুপুরে কি কি রান্না হবে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি। কাঁচা টমেটো ভাজি করব, আর ফলি মাছ শিম আলু দিয়ে রান্না করব। বাবা আবার মুরগি গোস্ত খেতে চায় না, কোনো গোস্তই খেতে চায় না, তার জন্য মাছ রান্না করব আর দেশি মুরগি রান্না করব। গতকালকে তোমাদের দেখিয়েছি, ভাতটাও চুলায় বসিয়ে দিয়েছি, রান্নাটা শুরু করলাম। আর পাশের চুলায় মুসুরির ডালটাও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর কাঁচা টমেটো ভাজিটা করব, আমি তেলটা গরম হওয়ার পর শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা টমেটোর মধ্যে, এখন দিয়ে দিলাম তেলের মধ্যে ছেড়ে। আমি জালটায় মিডিয়াম আঁচে রাখবো, আস্তে আস্তে নাড়া দিয়ে ভাজিটা করে ফেলবো। সাথে একটু ধনে পাতাও দিয়ে দিলাম, ভাজিটা আমার হয়ে গেছে, নামিয়ে রাখবো। আর পাশের চুলায় আমার ফলি মাছের তরকারিটা হয়ে গেছে, মানে মেখে ঝুঁকে ফলি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি, আমি এখনই নামিয়ে রাখবো। আর আমার হাজব্যান্ড এসে পড়লো দোকান থেকে, এনেছে আমিত্তি। প্রতি শুক্রবার আমাদের বালাসুরে আমিত্তি বানায়, প্রতি শুক্রবার বানায়, আর কখনো বানায় না। গরম গরমই এনেছে, হালকা গরম ছিল আমিত্তিগুলো, খেয়ে আমি তো খাইনি, একটু ধরে দেখেছি। আমি আবার মিষ্টিটা একটু কমই খাই। তারপরে মা খেলো, তারপরে সাইদুল খেলো, মানে সবাই একটু একটু করে আমিত্তি খেলো।
আর মুরগি গোস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম মুরগি গোস্তগুলো, দিয়ে আমি মশলার সাথে একটু কষিয়ে নিয়ে মুরগি গোস্তটা হয়ে গেল আমার মুরগি গোস্ত রান্না, সাথে আমি আলুও দিয়েছি। মাশাআল্লাহ অনেক সুন্দরই হয়েছে তরকারিটা। আমি মশলাটা কষিয়ে তারপর পরিমাণ মতন পানি দিয়ে রান্না করে ফেললাম দেশি মুরগিটা। আর এদিকে আমার হাজবেন্ড দোকান থেকে আসার সময় খুব সুন্দর কতগুলি শাক নিয়ে এসেছে, মানে এগুলো মেথি শাক, খেতে খুবই ভালো লাগে আমার কাছে। শীতের দিনে মেথি শাকটা খেতে খুব ভালো লাগে। এনেছে ফুলকপি আর এনেছে কামরাঙ্গা। কামরাঙ্গাগুলো দেখতে খুব সুন্দর, তেমনও মিষ্টি ছিল। দুপুরে রান্না তো আমার হয়ে গেল। আমি দেশি মুরগি আলু দিয়ে কষিয়ে ভোনা করলাম, শিম আলু দিয়ে ফুল মানে ফলি মাছ রান্না করলাম, কাঁচা টমেটো ভাজি, মুসুরি ডাল, ভাত তো আছেই, এটা শুক্রবারের মেনু। রান্না শেষ করে তো আমি গোসল করতে চলে গিয়েছিলাম, এসে দেখি মা শাক বাসতেছে। মা মানে আজ তো জুমার দিন, কেউ এখন তুই নামাজ পড়ে আসেনি, আসার পরে তো খেতে বসবে। মা বলতেছে যেহেতু বসেছিলাম কি করবো, বসে বসে শাকগুলি বেছে নে। মা শাকগুলো বাসলো, তারপরে দুপুরে খাবার সবাই খেতে বসে পড়লো নামাজ পড়ে আসার পর। তারপর সন্ধ্যার পরে আসলাম, ছেলে তো ব্যাগ গুছিয়ে রেখেছে, ছেলে একটু পরে রওনা দিবে, এই জন্য ছেলে রেডি হবে ব্যাগগুলো সব এক জায়গায় এনে রাখলাম। এই জ্বর ব্যাগগুলো, ক্যামেরার ব্যাগ, নিজের ব্যাগ সবই এক জায়গায় এনে রাখলাম যেন কোনো অসুবিধা না হয়। এখন ছেলে রেডি হয়ে যাবে বন্ধুদের সাথে ঘুরতে। এই যে এখন রেডি হয়ে যাচ্ছে ও, তারপর আর বন্ধুরাও ঘরে এসে বসে রয়েছে, তারপরে একসাথে সবাই বের হয়ে যাবে। এই যে এক এক করে সবাই বের হয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাচ্ছে। ওরা বান্দরবন যাবে, ওখান থেকে আর কোথায় কোথায় জানি যাবে। ছেলে ওর দাদা দাদিকে বলে এখন বেরিয়ে পড়লো। ওর বাবা তো বালাসুর, ও এখন বালাসুর যাবে বাবাকে বলে, তারপরে বাসে উঠতে ঢাকা যাবে। ঢাকা থেকে ফকিরাপুল থেকে বান্দরবনের বাসে উঠবে, তারপরে যাবে। এই যে ছেলে চলে যাচ্ছে।
তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল নতুন আরেকটা ব্লগ নিয়ে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।